হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো তো দেখো আজকে তোমাদের সামনে একটা জেন্টস ফেসিয়াল নিয়ে চলে এসেছি প্রথমে মাথায় ব্যানটা লাগিয়ে নিলাম তো জেন্টস ফেসিয়াল যখন করবে অবশ্যই দাড়ি গো পরিষ্কার করতে বলবে বা যদি না তারা না করে তোমরা সেভিং করে দেবে দাড়ি গো পরিষ্কার করা থাকলে কি হয় ক্রিমটা ঠিকঠাকভাবে স্কিনে বসে তো দেখো প্রথমে আমি ব্যানটা লাগিয়ে নিয়েছি তারপর একটা ক্লেনজার দিয়ে মুখটা ক্লিন করে নেবো মুখে অতটা জল দেওয়ার প্রয়োজন নেই ক্রিমটা দিয়েই ম্যাসাজ করবে যখন দেখবে ক্রিমটা শুকিয়ে যাচ্ছে তখন হালকা জাস্ট একটু জল দেবে তো ক্রিমের মধ্যে যে রসটা থাকে তো সেইটা দিয়েই ম্যাসাজ করলেই ভালো হয় এক্সট্রা জল না দেওয়াই ভালো জাস্ট হালকা ম্যাসাজ করে নিচ্ছি দেখো আমি একটা গামলায় করে জল নিয়েছি তো গামলার জলটা নিজের সুবিধার জন্য কাছেই রেখেছি তো টিস্যু দিয়ে এবার মুখটা পরিষ্কার করব গামলার জলে টিস্যুটা ভিজিয়ে নেবো তারপর মুখটা পরিষ্কার করব এবার একটা শাহনাজের মাসাজ ক্রিম নিয়ে ক্রিমটা খানিকটা নিলাম তো গালে লাগালাম মাসাজ ক্রিম নিয়ে পুরো মাসাজ করব তো দেখো মাসাজটা আস্তে আস্তে ভালোভাবে করবে মাথা স্ট্রোকগুলো দেখো তোমরা পুরো থুননি থেকে স্টার্ট করেছি একটার পর একটা মাসাজ করতে করতে যাবো স্টেপ বাই স্টেপ পুরো ফেসটা মাসাজ যখন হয়ে যাবে পুরো ফেসটা মাসাজ হয়ে গেলে তখন ফেসে একটা স্টিম দেবো তো এখনও মাসাজ চলছে পনেরো মিনিট মাসাজটা করতে হবে কোনো স্কিনে আবার কুড়ি মিনিটও করতে হয় জেন্টসের স্কিন কিন্তু হালকা মোটা হয় তো সেইভাবেই মাসাজ স্টোকগুলো দিতে হবে দেখো আমি জল ছাড়াই মাসাজ করছি তো যতক্ষণ জলের প্রয়োজন নেই ততক্ষণ জল দেবো না যখন ক্রিমটা খুবই শুকিয়ে যাবে হাতটা টানতে পারবো না তখন হালকা জল দিয়ে মাসাজ করবো হালকা জল দিলাম তো দেখো হাতটা স্লিপ হয়ে গেলো মাসাজ স্ট্রোকগুলো তাড়াতাড়ি হবে তোমরা যারা মাসাজ করবে এভাবে ফেসিয়াল কাউকে করবে তো এত তাড়াতাড়ি করার দরকার নেই স্টেপ বাই স্টেপ মাসাজটা দেবে বা ধীরে ধীরে কাজটা করবে তো বন্ধুরা তোমাদের দোকানে আর একটা কথা বলে রাখি তোমরা যদি আমার কোনো নতুন নতুন আরও ভিডিও দেখতে চাও তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো ফলো করো জেন্টস ফেসিয়ালের ভিডিওটা থেকে তোমরা কি কি শিখতে পেরেছো বা তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানিও হ্যাঁ বন্ধুরা এত তো ভিডিও ছাড়ছি তো লাইকটা যেন করতে বলো না লাইকটা যেন অবশ্যই করে দিও দেখো এখনও মাসাজ করছি পনেরো মিনিট কমপ্লিট হয়নি তো কিছু কিছু কি স্কিন থাকে কিছু কিছু স্কিনে পনেরো মিনিটও হয় বা কুড়ি মিনিটও করতে হয় তো বন্ধুরা আমার চ্যানেলে তোমরা অনেক নতুন নতুন ভিডিও দেখতে পাবে যেমন থ্রেডিং ফেসিয়াল মেনিকিওর প্যাডিকিওর ওয়াক্সিন মেকআপ পার্টি মেকআপ তো আরও ইত্যাদি নতুন নতুন অনেক ভিডিও পাবে তোমরা আমার চ্যানেলটিকে ফলো করবে তো দেখো মাসাজ কমপ্লিট হয়ে গেছে তো গামলার জলটা দিই হাতটা একটু ধুয়ে নিলাম ভালো করে তো এখানে দেখো স্টিম পটে গরম জল করতে দিয়েছি ওখানে হালকা ধোঁয়া বেরোতে লেগেছে যখন পুরো ধোঁয়া বেরোবে তখন স্টিমটা নিতে হবে ধোঁয়ার পরিমাণটা দেখো একটু বেড়েছে আরও যখন ধোঁয়াটা বাড়বে তখন স্টিমটা নেবে ম্যাসাজ করার পর মুখ থেকে যেন ক্রিমটা মুজবে না ক্রিমটার ওপরই স্টিমটা নেবে তো দেখো পুরো ধোঁয়া বেরোতে লেগেছে এবার স্টিমটা নেওয়া হবে দেখো এবার স্টিমটা নিচ্ছে গলায় মুখে কানের পাশগুলো সবটাই স্টিমটা নিতে হবে যেখানে যেখানে ক্রিমটা মাসাজ করা হয়েছে তো সেখানে সেখানেই স্টিমটা নিতে হবে স্টিমটা যে যতটা নিতে পারবে ততটা নেওয়াটাই ভালো তো দেখা গেল কেউ স্কিনের টিমটা নিতে পারছে না তো জোর করে তাকে দাঁড়া দেওয়াই ভালো মোটামুটি স্টিম নেওয়া হয়ে এসছে আর মিনিট চার পাঁচ স্টিমটা নিলেই হবে তো দেখো স্টিম নেওয়া হয়ে গেছে এবার মুখের ক্রিমটাকে মুছে ফেলব গামলার টিস্যুটা নিয়ে মুখের ক্রিমটা পুরো মুছে ফেলব পুরো মুখের ক্রিমটাকে মুছে দেবো যারা ফেসিয়ালের ভাগ এখনও জানো না তারা আমার ভিডিওগুলো ফলো করবে দেখবে সব জানতে পারবে পুরো কলা থেকে মুখ থেকে পুরো মুছে দিয়েছি এবার একটা সাহানাজের ফেস প্যাক লাগাবো এই প্রোডাক্টটা যখন মুখে অ্যাপ্লাই করবে তো স্কিনটা জ্বালা করতে পারে ভয়ের কিচ্ছু নেই জ্বালা করলেও কোনো প্রবলেম নেই ব্রাশে করে এই প্রোডাক্টটা মুখে অ্যাপ্লাই করছি দেখো গোটা মুখে একটু মোটা করে লাগানোই ভালো তো যাই হোক গোটা মুখে লাগাচ্ছি চোখের চারিপাশ লাগাবে না লিপটাকে লাগাবে না বাদ বাকি ফোরহেড গোটা মুখেই লাগাবো গোটা ফেসটাতেই এই ক্রিমটা কারুর বেশি জলে আবার কারুর কমও জ্বালাপোরা করে তো যদি বেশি জ্বালা করে তো ভয়ের কিছু নেই আর একটু মোটা করে লাগানো হচ্ছে এই ক্রিমটা একটু মোটা করে লাগানোটাই ভালো দেখো পুরো লাগানো হয়ে গেছে ক্রিমটা কালারটা কাঁচ কালার সার জন্য বয়ে যাচ্ছে না লাগিয়ে কুড়ি মিনিট থাকতে হবে কুড়ি মিনিট পুরো রেস্ট নিতে হবে তারপর টিস্যু ভিজিয়ে মুখে চাপ দিয়ে টিস্যুর মধ্যে ওটাকে ক্রিমটা লাগিয়ে নিতে হবে তো দেখো আমি কিভাবে করছি টিস্যুটা ভিজে টিস্যুটা মুখের ওপর দিয়ে পুরো রোগড়ে রোগড়ে ক্রিমটাকে তুলে নিলাম ক্রিমটা তো শুকিয়ে গিয়েছিল তো ক্রিমটাকে রোগড়ে রোগে তুলে নিলাম তারপরে আস্তে আস্তে ওই টিস্যুটা দিয়েই মুখটা মুছে দিচ্ছি আস্তে আস্তে দেখো মুখটা পুরো মুছে দেওয়া হচ্ছে তো তোমরা কি দেখছো আগে থেকে মুখটা অনেক পরিষ্কার হয়েছে না হয়নি তোমরা দেখো তোমরা বলো আমাকে জানিও তোমরা লাস্টে একটা ফেয়ারনেস ক্রিম লাগিয়ে দিলাম শাহনাজিরি ক্রিমটা জাস্ট এক মিনিট মাসাজ করবে বন্ধুরা আবারও বলছি ফেসিয়ালটা থেকে তোমরা কী কী শিখতে পেরেছো আমাকে একটু জানিও আর তোমাদের যদি নতুন নতুন আরও কিছু দেখতে মন হয় আমাকে জানিও দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে